নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে কোন জাতের পেয়ারা বাণিজ্যিকভাবে করলে বেশি লাভ পাওয়া যায় এবং কি কি জাত আছে যেটা 12 মাস চাষ করা যায় এবং লাভ এবং কতটা ইনভেস্ট করতে হবে বা খেতে কেমন, সমস্ত বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে। 12 মাসই কিছু পেয়ারা নিয়ে আমরা আলোচনা করব, যেমন থাই 5, থাই 7, এছাড়াও আরও বিভিন্ন রকম পেয়ারা গাছ চাষ করা যায় বাণিজ্যিকভাবে, সে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। আর আজকে আমরা চলে এসেছি সৌরভ বৈরাগীদার বাগানে। তো দাদার সাথে আমরা বিস্তারিত জানবো দাদা কেমন ধরনের চাষ করছে, সেটা আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো দাদা, প্রথমে আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে সৌরভ বৈরাগী, আমার ফোন নম্বর হচ্ছে 9046752141। আপনার বাড়ি? এটা নদিয়া জেলা ধানতলা থানা নপড়া গ্রাম। আচ্ছা আচ্ছা, রানাঘাট থেকে কীভাবে আসবে? রানাঘাট থেকে স্টেশনের বাইরে থেকে ম্যাজিক গাড়ি আসে, ওখান থেকে উঠলেই নপড়া বললে নামে দেবে। রানাঘাট থেকে বাস ধরতে পারেন, 9 নম্বর রুটের বাস বললে নপড়া নামে দেবে। আচ্ছা, আপনার এখানে কী কী প্রজাতির পেয়ারা আছে? এখানে 5-7 রকম প্রজাতির পেয়ারা আছে, যেমন একদম লেটেস্ট এটা হচ্ছে থাই সুপার 10। পেয়ারাগুলো দেখুন, হ্যাঁ একদম খাওয়ার উপযোগী ছোট পেয়ারা এবং সঙ্গে ফুল, এনে এটা সবসময় হতে থাকে। আচ্ছা, আপনারা এখানে কি পেয়ারা গাছের চারা পাওয়া যাবে কি? হ্যাঁ, এই যে আমরা সব এই গুটি বেঁধেছি, এগুলো চারা রেডি হলেই আমরা দিতে পারবো। আর পেয়ারা দেখুন সব কোথায় কোথায় হয়ে আছে, এই দেখুন একটা ছিঁড়ি। আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান পেয়ারা ভিয়েনার, খেতে কেমন হয় সবাইকে একটু খাওয়াই। দাদা আসুন, পেয়ারাটা খেবেন। আপনার এখান থেকে যদি পেয়ারা কেউ নিতে চায়, পাইকারি কত টাকা রেট আছে জানা যাবে কি? এখন তো দাদা সেভাবে বলা যাবে না, বাজার অনুযায়ী দাম হবে। আচ্ছা আচ্ছা, পেয়ারাগুলো দেখুন, আপনাকে দেখাচ্ছি। আমার এক দাদা এসছে, ওপেন করে দেখান একটু, আর একটু, হ্যাঁ এই দেখুন পেয়ারার বীজগুলো খুবই সূক্ষ্ম, খুবই ছোট ছোট। এক দাদা এসছে, দেখি দাদা একটু টেস্ট করে বলুক। দাদা একটু বলুন কেমন খাবে। দাদা আপনি একটু খেয়ে দেখুন, মিষ্টি আছে তো, খুশ করে দিন। খুব ব্যাপক, খুব সুন্দর, খুব খুব সুন্দর। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা শুনলেন, কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা পরে নতুন কোনো ভিন্ন এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।